গঙ্গার তীরবর্তী প্রাচীন যে সকল শহরগুলি রয়েছে পশ্চিমবঙ্গে, সেগুলির মধ্যে কালনা শহরটি হলো উল্লেখযোগ্য। স্টেশনে পা রাখলেই আপনাকে স্বাগত জানাবে স্বয়ং রামকৃষ্ণ বিবেকানন্দ থেকে শুরু করে ভবা পাগলা বা সাধু কমলাকান্ত সকলেই রয়েছেন, এবং সঙ্গে রয়েছেন শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংস দেব, আপনাকে স্বাগত জানানোর জন্য। সদ্য এই শহরে অনুষ্ঠিত হল কালনা শ্রীগুরু সঙ্ঘের শাখা সঙ্ঘের বার্ষিক মিলন উৎসব, যা টেক্কে দিল বাকি সকল গুরুদেবের আশ্রমের বার্ষিক অনুষ্ঠানকেও। তুলে ধরলাম আজ সেই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কিছু অংশ। ভালো লাগলে সকল গুরু ভাই বোনদের মধ্যে শেয়ার করবেন এই অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতি সপ্তাহে দেখুন নিত্য নতুন অনুষ্ঠান। স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের খাতা পেন বিতরণের মধ্যে দিয়ে শুরু হলো এই অনুষ্ঠানের শুভ সূচনা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল, সর্বদা আপনাদের পাশে। সকলকে ভালো রাখবেন, ভালো থাকবেন। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। আবার দেখা হবে আগামী কোনো একটি অনুষ্ঠানে। Hey, 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 hey
তার যিনি প্রথম বক্তা, ভালো নাস্তিক গিয়ে নাস্তিক গিয়ে নামাজ, পরিবার ছোট হতে 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 এমন একটা জায়গায় আসে, আমরা কিন্তু নিজেটুকু বুঝি। আমরা খুব দাবি করি সমাজে আমরা শিক্ষিত, প্রযুক্তিবিদ্যায় আমরা এত উন্নত, হাতে হাতে টাচ ফোন তার নেই, আমাদের প্রত্যেকের আছে, কিন্তু হৃদয় থেকে সবাই সবার থেকে ডিটাচ, দূরত্ব বজায় রেখেছিলি, কারো দুঃখ নেওয়ার জন্য কেউ বসে নেই, কারো সুখ কারোর সাথে ভাগ করার জন্য কেউ নেই, থাকছে প্রসঙ্গ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
Oh,
রাধে রাধে গোসাই গোসাই।